হনুমান জ্যোতিষবিদ্যা চমৎকার একটি বিষয়, আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই জানতে পেরে যাচ্ছেন। হনুমান জ্যোতিষ ব্যবহার করে জানুন আপনার ভাগ্যের ফলাফল। প্রথমে দু চোখ বন্ধ করে ওং রামায় নমঃ এই কথাটি তিনবার বলে নেবেন। এই মন্ত্র তিনবার উচ্চারণ করার পর আপনার তর্জনী রাখুন এই টেবিলের ওপর। এই সংখ্যা টেবিলের যে সংখ্যার ওপর আপনার তর্জনী পড়ছে সেই সংখ্যায় যা লেখা আছে তেমন ফল আপনি পেয়ে থাকবেন। এই প্রক্রিয়া কেবল একবার করলেই হবে। এবার জানুন আপনার ভাগ্য কি বলছে। যদি আপনার তর্জনী আঙুল এক সংখ্যার ওপর পড়ে তাহলে বুঝবেন ধনপ্রাপ্তি হতে চলেছে, ধার দেনা মিটতে চলেছে, মান সম্মান বাড়তে চলেছে। এছাড়াও আর যত সমস্যা আপনার মধ্যে আছে সেই সমস্যাগুলো ধীরে ধীরে এবার মিটতে শুরু করেছে। আপনার আঙুল যদি দু নম্বরে পড়ে তাহলে জানবেন ধন হানি হতে চলেছে, মানে সমস্যায় পড়বেন আপনি খুব শিগগিরই। তাতে কোনো অসুবিধে নেই, আপনি এই হনুমানজিকে ধরে থাকুন। ওম নমঃ হনুমতে এই মন্ত্র কেবল জপ করতে থাকুন, হনুমানজি নিজেই আপনাকে উদ্ধার করবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার যদি আপনি তিন সংখ্যায় আঙুল রাখেন তাহলে জানবেন আপনার মৃত্যুযোগ হতে চলেছে, মনের মানুষ আপনি পেতে পারেন, নতুন বন্ধুর দেখা পেতে পারেন। এছাড়াও আত্মীয় স্বজন পরিজনের সঙ্গে আপনার বন্ধুত্ব গভীর হতে পারে। এছাড়াও প্রেমের ক্ষেত্রে আপনি আপনার উপযুক্ত সঙ্গিনী বা সঙ্গী খুঁজে পেতে পারেন। যদি আপনার তর্জনী ফোর সংখ্যার উপর পড়ে, মানে চার নম্বরের ওপর পড়ে, তাহলে বুঝবেন আপনি রোগ ভোগের সম্মুখীন হতে চলেছেন। এরকম ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে, নিজের প্রতি যত্ন নিতে হবে, খাওয়া দাওয়া স্নান ঘুম সব বিষয়টার দিকে একটু নজর দিন, আর রীতিমতো হনুমান চালিসা পাঠ করে যান, হনুমানজি নিজেই আপনাকে উদ্ধার করবেন। আপনার তর্জনী যদি পাঁচ নম্বরের ওপর পড়ে থাকে তাহলে জানবেন আপনার কাজ সফল হতে চলেছে, দীর্ঘদিন ধরে যে কাজ সফল হচ্ছে না, আটকে আছে, আপনি ঘুরছেন সেই একই কাজ নিয়ে, তাহলে জানবেন সেই কাজটি এইবার সফল হতে চলেছে। আপনার তর্জনী যদি ছয় নম্বরের ওপর পড়ে, মানে নাম্বার সিক্সে পড়ে, তাহলে বুঝবেন আপনি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বেন, সঙ্গে ঝামেলা হতে পারে, বাড়ির লোকের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়া প্রতিবেশী, অফিস, ট্রেন, বাস, যে কোনো জায়গায় আপনি একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই ক্ষেত্রে আপনি আপনার বাক্যকে সংযত করুন আর নিজের মনকেও সংযত করুন এবং আপনি রীতিমতো হনুমান চালিসা পাঠ করে যান, তাহলে এই দুর্ভোগ থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন হনুমানজির কৃপায়। যদি আপনার তর্জনী সাত নম্বরের ওপর পড়ে তাহলে আপনি জানবেন আপনি কোনো সুখবর পেতে চলেছেন, সন্তানের কাছ থেকে খুশির খবর পেতে পারেন, আপনি আপনার আত্মীয় পরিজনের কাছ থেকে খুশির খবর পেতে পারেন, বা আপনি নিজের চাকরিস্থলে বা যে কোনো স্থান থেকে আপনি একটা আপনার জন্য খুশির খবর পেতে পারেন। আপনার পরিবারের মধ্যেও হয়তো এমন কিছু ঘটনা ঘটবে যেটা খুব খুশির খবর। আপনার তর্জনী যদি আট নম্বরের ওপর পড়ে থাকে তাহলে বুঝবেন আপনার জন্য কষ্ট আসতে চলেছে, আপনি অপমানিত হতে পারেন, যে কোনো স্থানে, বাড়িতে হোক, বাইরে হোক, যখন তখন আপনি অপমানিত হতে পারেন,
আর আপনি যাদের উপকার করেছেন বা বিশ্বাস করে কোনো কথা বলেছেন, সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। সেই জন্য আপনি আগে থেকেই সাবধান হয়ে যান। নিজের কোনো গোপন কথা বা সংসারের কোনো গোপন কথা কাউকে বলবেন না। সেই সামান্য কথা নিয়েই আপনার সঙ্গে বিশাল একটা মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে, যার ফলেই আপনি অপমানিত হতে পারেন এবং আপনি একটা ট্র্যাপে পড়ে যেতে পারেন। সেই জন্যই বন্ধুরা বলছি, আগে থেকে আপনি সাবধান হন। আর প্রত্যেক মঙ্গলবার শনিবার করে অন্তত হনুমান চালিশা পাঠ করুন, তাহলে হনুমানজি এই দুর্ভোগ থেকে আপনাকে রক্ষা করে দেবেন। যদি আপনার তর্জনী 9 নম্বরের ওপর পড়ে, তাহলে জানবেন আপনার সম্মান আবার ফিরে আসতে চলেছে। আপনি শত্রুকে জয় করতে পারবেন। যারা আপনার নামে নিন্দে বদনাম করছিল, তারা কিন্তু আবার আপনার নামে সুনাম গাইতে শুরু করবে। এক্ষেত্রেও আপনি হনুমানজির কাছে মাথা নত করে থাকুন। হনুমানজির কৃপায় এই বিষয়টি আপনি জিয়ে রাখুন, যাতে এরকমই আপনার থাকে। হনুমান জ্যোতিষ শাস্ত্রে এই বিষয়গুলো তো আপনি জানলেন, আপনার ভাগ্যের ব্যাপার। এছাড়াও যেটা ব্যালেন্স রাখার জন্য প্রত্যেক মঙ্গলবার অন্তত আপনারা সবাই হনুমান মন্দিরে যান, চামেলির তেল দিয়ে হনুমানজির কাছে প্রদীপ জ্বালুন। মাটির প্রদীপ একটা করে নিয়ে যাবেন, সেই প্রদীপ আর ফেরত আনবেন না, আর মাটির প্রদীপটি আর দ্বিতীয়বার ব্যবহার করবেন না। এরকম করে প্রতি মঙ্গলবার একটা করে মাটির প্রদীপে চামেলির তেল দিয়ে দীপক জ্বালুন। এছাড়াও আরও কিছু ছোট ছোট কাজ আছে যেগুলো করলে খুব ভালো হবে। তাকে লড়ি সিঁদুর দিন পায়ে এবং দক্ষিণা দিয়ে লাল কাপড়ে নারকোল বেঁধে দিয়ে আসুন। হনুমানজি অত্যন্ত খুশি হন, আর লাড্ডু ভোগ প্রসাদ চড়ান হনুমানজির কাছে, এতেও হনুমানজি খুব খুশি হন। আর একটি তুলসী পাতায় জয় শ্রীরাম বলে হনুমানজির বুকে আটকে দিন, তাহলে হনুমানজি আপনার প্রার্থনা শুনবেন আর আপনাকে সমস্ত দুর্ভোগ থেকে উদ্ধার করবেন। হনুমানজি যে কত আমাদের উপকার করেন, আপনি এই কাজগুলো করলেই হাতে নাতে ফল পেয়ে যাবেন। বন্ধুরা, যদি এই হনুমান জ্যোতিষীর বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা মনে করছেন স্পিরিচুয়াল সাবজেক্ট শিক্ষা গ্রহণ করবেন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি, আমার সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার্ড, এখান থেকে আপনারা একটি সরকারি সার্টিফিকেট পাচ্ছেন। আমি কোন কোন বিষয়গুলি শেখাই, সেগুলি প্রথম দিকে একটি লিফলেট আছে, এছাড়াও আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে ডিটেলিং দেওয়া আছে, সেগুলি পড়ে আপনারা জানতে পারবেন। যদি আপনারা শিখতে আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। নমস্কার।